কিন্তু বাইরে হচ্ছিল বৃষ্টি, যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে বৃষ্টি হয় না, যেদিনকে না হলে ভালো হয় ওই দিনকেই বৃষ্টি হয়। রেডি হয়ে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখনো ফ্রেশ ট্রেশ হইনি। তো এখন ফ্রেশ হবো, তারপরে হচ্ছে ঘরে যা কাজবাজ থাকে সেগুলোই করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। রাত্রেবেলা বেশ না ভালো বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ ভালো। সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, রোদ তো সেভাবে ওঠেনি। তো হচ্ছে আজকে সকাল সকালই না একবারে ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে ক্লাসের আগেই ব্রেকফাস্ট করেছি। তো এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবছি ফার্স্টে একটু না মাথায় অয়েল ম্যাসাজ করব। তো হচ্ছে করে তারপরে ঘরে যা কাজবাজ থাকে সেগুলো একটু, আজকে রান্নাবান্নার কিছু নেই কারণ ও আজকে ভেতরে ক্যান্টিনে খেয়ে নেবে, বললো আজকে আসতে পারবে না। আর আজকে রাত্রেবেলা আছে আমাদের একটা ইনভিটেশন, তো তার জন্য শুধু আমার জন্য দুপুরের মতো করে নেব। তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো ঠাকুর ঠাকুর করে আজকেও রাত্রেবেলা বৃষ্টি না হয়। তো এখন ফার্স্টে মাথায় অয়েল ম্যাসাজ করব, তারপরে গিয়ে ঘরের কাজবাজ করে পুজো টুজো দিয়ে তারপরে পরে আমার লাঞ্চটাকে বসিয়ে দেব। এখন বাজে হচ্ছে প্রায় 12:30। তো এতক্ষণ না বেলকনিতে গিয়ে ওই হচ্ছে উচ্ছে গাছটা যেটা হয়েছিল সেটা তো পুরো ইঁদুরে খেয়ে নিয়েছে। ওখান থেকে দেখলাম যে একটা গাছ এখনো অবধি ওটা খেতে পারেনি, তো ওটা আবার ঠিকঠাক করতে গেছিলাম। তো এখন আসলাম, আগে না হেয়ার অয়েলিংটা করে নিই, নয়তো মিনিমাম তো মানে 1.5 থেকে 2 ঘন্টা তো রাখতে হয়, একটু সকাল সকাল করলে ভালো হতো। তো এখন করে তারপরে হচ্ছে ঘরের কাজগুলোকে করে নেব। আর হচ্ছে আর আমি এখন এই রিসেন্টলি ইউজ করছি মামাআর্থের কাস্টার্ড অয়েল, বেশ ভালো অয়েলটা। এর সাথে এমনি কিছু মিক্স করি না, এমনি লাগিয়ে দিই। এটা হচ্ছে শুধু রুটসে অ্যাপ্লাই করি, একটু রুটসে অ্যাপ্লাই করে তারপরে একটু ম্যাসাজ করে ছেড়ে দিই। মানে দেখছি এটা না ইউজ করলে চুলটা বেশ ভালো সিল্কি হয়। এখন বাজে হচ্ছে 1:30। তো ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবার জাস্ট স্নান করে নিলেই হয়ে যাবে, আজকে অনেক কাজ করলাম। তো হচ্ছে রান্নাবান্না থাকে বলে না টাইম পাই না, তো তো ঘরটা ঘরে দেখেছিলাম যে ঝুল পড়েছিল, তো ভালো করে সেগুলো ঝাড়লাম। তারপরে এইদিক ওদিক অনেক মানে জিনিস অগোছালো হয়েছিল, সেগুলোকে ঠিকঠাক করে জায়গা মতো রাখলাম। তো এখন কিছুক্ষণ একটু ফ্যানের নিচে বসে বীভৎস গরম লাগছে। তারপরে হচ্ছে স্নান দান করে পুজো দিয়ে নেবার, প্রথমে তো ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো, তারপর দেখলাম যে কালকে মাছ করেছিলাম ফ্রিজে রয়েছে, তো ভাবলাম আবার ও মাছটাকে রেখে দেব, খাওয়া হবে না। তো চালটা ভিজিয়ে দিয়েছি, ভাত করবো আর মাছের ঝোল দিয়ে আমার আরামসে হয়ে যাবে। এখন বাজে হচ্ছে প্রায় 3টে। তো সবই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেল। যেহেতু মানে ও যেদিনকে লাঞ্চ করতে আসে না, যেদিনকে রান্নাবান্নারও তেমন কোনো চাপ থাকে না, তো সেদিনকে চেষ্টা করি ঘরের কিছু না কিছু কাজ করার, ওই কাজ করতে গিয়ে এতটা লেট হয়ে যায়। তো এখন যাই গিয়ে লাঞ্চটা করে আমি ঘর মুছতে মুছতে না ওইদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা তো হয়ে গেছে অনেকক্ষণই আগে। তো যাই গিয়ে লাঞ্চ করে নিই। এই এখন লাঞ্চ করে নেব, রয়েছে ভাত, সাথে আমি যে ঘিটা বানিয়েছিলাম ওটা একটু নিয়েছি, চিপস, আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল। তো এবার লাঞ্চ করে নেবো, গিয়ে লাঞ্চ করে নি। ঘরে অলরেডি টিভিটা চালিয়ে দিয়েছে, চেয়ারও রেখে দিয়ে গেছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 7:30। তো আজকে না দুপুরবেলা আর ঘুমোইনি, অনেক কটা শর্ট ভিডিও এডিট করার ছিল, তো সেগুলোই বসে এডিট করছিলাম। কিছু হয়েছে কিছু বাকি আছে। তো আজকে তো সকালবেলায় তোমাদের বললাম যে আজকে হচ্ছে বিয়ের ইনভিটেশন আছে, তো সেখানেই যাওয়ার আছে। তো ও তো বলেছে যে 8টার মধ্যে চলে আসবে,
তো এখন আমি রেডি হব। তো এতক্ষণ মানে ভেবেছিলাম 7টার সময় রেডি হব, মানে হচ্ছে রেডি হলে আমি একটা দুটো ভিডিও বানাই, তো তার জন্য একটু টাইমও লাগে, কিন্তু আমার ফোনে ছিল না চার্জ, যেহেতু অনেক কটা ভিডিও এডিট করছিলাম তো ওই জন্য চার্জও চলে গেছিলো। তো এই কিছুক্ষণ হলো চার্জ হলো, তো এখন বসবো হচ্ছে রেডি হতে। তো রেডি টেডি হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রেডি হয়ে গেছি আর শাড়ি পরলাম, এই ব্লু কালারের শাড়িটা। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন 9টা বাজে, রেডি তো হয়ে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু বাইরে হচ্ছিল বৃষ্টি। যেদিনকে বৃষ্টি হয় সেদিনকে বৃষ্টি হয় না, যেদিনকে না হলে ভালো হয় ওই দিনকেই বৃষ্টি হয়ে গেছে। আর পুরো খাটের অবস্থা খুব বাজে, এসে খাটটার সব পরিষ্কার করতে হবে। আর কেমন লাগছে অবশ্যই জানিও, একদম সিম্পল মেকআপ করেছি, বেশি হেভি কিছু করিনি। আর যা গরম না, গরমের মধ্যে মেকআপও করতে পারছিলাম না, তবে এসি চালিয়ে তারপরে মেকআপ করেছি। রেডি? আর এই যে ও সেজে গুজে রেডি, নতুন জামা, সে আগেরবার জন্মদিনে কিনেছিল আজকে পরলো। চলো হালকা বৃষ্টি পড়ছে, আর রেডি হচ্ছে, গরম লাগছে। একটু বৃষ্টি হওয়াতে না গরমটা আরো বেশি পড়েছে। এই গরমে না বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যেতে ইচ্ছে করে না, শীতের সময় ঠিক আছে বিয়ে বাড়ি। তবে উল্টারও শাড়ি পরেছি, শাড়ি তো পরার অভ্যাস নেই, তো আরো বেশি গরম লাগছে। চলো চলো, একদম ঝিরি ঝিরি না পড়ছে বৃষ্টি। বিয়ে বাড়িতে দেখো চুলটা বেঁধে রেখেছিলাম, কেমন ভাজ হয়ে গেছে। আর এদিকে না বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখানে মনে হয় বিয়ে হবে বলো? হ্যাঁ, ঘরের মধ্যে কত সুন্দর করে স্ট্রেট করলাম, আর ক্লিপ দিয়ে আটকেছি, কেমন পুরো বেঁকে গেছে। আর এদিকে না বেশ ভালো বৃষ্টি হয়েছে, সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে। তো এখন ওর বন্ধুর জন্য ওয়েট করছে, তারপরে যাব। কোথায় পিঁপড়ে? ওটা শ্বশুরের পিঁপড়ে। তারপরে গিফটটা দেব, দাও। এখন যাচ্ছে গিফট দিতে, কটা ছবি তুলবো, তার জন্য বাইরে গেটের ওখানে যাচ্ছি। সুন্দর করে শুধু কটা তুলে দিও তাহলেই হবে, তোমার আগে দিই তুলে। এখন সব ওইদিকে ব্রাইডের সাথে ছবি তোলা হচ্ছে, পুরো ফাঁকা, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, জন্য সবাই আসতে লেট করছিলাম। চাউমিনের স্টলে নিয়ে নিয়েছি ভেজ চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান। চলো, নিয়ে এসছে খাবার। গরম লাগছে, ভেতরে গিয়ে খাও তাহলে। আইসক্রিম নিয়ে এসছি, এখন আইসক্রিম খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সব ব্রাইডের সাথে ফটোশুট হচ্ছে। এত গান চলছে না, মানে এত জোরে জোরে গান চলছে যে ভিডিও বানাতে পারিনি বেশি। আর আমার চুলটা দেখো এত কষ্ট করে স্ট্রেটনিং করে হয়েছে, পুরো বেঁকে গেছে। আসলাম, বর আসছে, সেটা দেখবো বলে, তারপরে বাড়ি চলে যাবো। প্রায় এই 11টা বাজে না, লাইন দিয়ে ছবি উঠছে। কি চালু, কিলো তুমি তুললে না, রাজাদাকে দিয়ে দিলে। আর এখনো আসেনি বারাতি। ওই যে ওখানে লাইট দেখা যাচ্ছে, ওখানে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আসছে, চলে এসছে বাবা। এতক্ষণে বর এইটুখানি আসতে আধা ঘন্টার বেশি লাগলো। হয়ে গেছে, এখন বাড়ি যাব, 11:30 বাজে। এসেছি বাড়ি, এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, কি ঘুম পাচ্ছে। চলো, এখন অনেক কাজ, পুরো ঘর অগোছালো আছে, সেগুলোকে গোছাবো।
তারপরে গিয়ে ঘুমাবো। Flashing lights dance with fire in the night, I'm wired. Watch the time pass us by.